বধিরতা ও শ্রবণ সমস্যা একটি জটিল রোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বয়স্ক ব্যক্তি যদি চল্লিশ ডেসিবল আর শিশুরা যদি ত্রিশ ডেসিবল মাত্রার শব্দ শুনতে না পায় তাহলে তাকে শ্রবণ অক্ষম হিসেবে ধরা হয় বিশেষজ্ঞদের মতে শ্রবণ ক্ষমতা হারানোদের অধিকাংশই নিম্ন ও নিম্ন মধ্যমায়ের দেশের মানুষ বিশেষ করে দক্ষিণ এশিয়া এশিয়া প্যাসিফিক এবং আফ্রিকার সাব সাহারা অঞ্চলের মানুষদের মাঝে শ্রবণ শক্তি হারানোর মাত্রা সবচেয়ে বেশি একজন স্বাভাবিক মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য শ্রবণ ক্ষমতা কিন্তু এখন সারা বিশ্বে শ্রবণ ক্ষমতা হ্রাস পাওয়া মানুষের সংখ্যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে শ্রবণশক্তি কমে যাওয়া রোধ এবং বিশ্বজুড়ে শ্রবণ শক্তির যত্ন কিভাবে নেওয়া যায় সে সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছরের তিন মার্চ বিশ্ব শ্রবণ দিবস পালন করা হয়ে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে দু সালের তিন মার্চ প্রথমবারের মতো পালিত হয় বিশ্ব শ্রবণ দিবস প্রতি বছরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি নতুন স্লোগান ঘোষণা করে বরাবরের মতো এবারও দিবসটি সারা বিশ্বে পালিত হচ্ছে আর এবারের প্রতিপাদ্য কর্ণ ও শ্রবণ সেবা সকলের তরে আসুন করি বাস্তবায়ন ঘরে ঘরে সাধারণত দুইভাবে শ্রুতিশক্তি কমে যায় একদিকে একটি শিশু গর্ভাবস্থায় বা জন্মের সময় শ্রবণ ত্রুটি নিয়ে জন্মাতে পারে অথবা বাবা মায়ের জেনেটিক কারণে কিংবা জন্মের সময় কিছু জটিলতার কারণে শ্রুতিশক্তি হারাতে পারে অন্যদিকে পারিপার্শ্বিক কারণে যে কোনো বয়সে শ্রুতিশক্তি হ্রাস পেতে পারে যেমন ভাইরাস বা ব্যাকটেরিয়ার মাধ্যমে মস্তিষ্কে মেনিনজাইটিস সংক্রমণ হলে অথবা অতিরিক্ত আওয়াজে অডিও ডিভাইসের ব্যবহার দীর্ঘ সময় কনসার্ট নাইট ক্লাব এবং ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে উচ্চ শব্দ শ্রবণ করলে যদি শ্রবণশক্তি হারানোর কারণ নির্ণয়ে দেরি হয় এবং যথা সময়ে চিকিৎসা করা না হয় তাহলে কথা বলার ক্ষমতা ও মানসিক বিকাশের ক্ষমতা এবং ধীরে ধীরে একাকিত্ব পেয়ে বসে সেজন্য শ্রুতিজনিত ত্রুটি নির্ণয় এবং এর প্রতিকার ও চিকিৎসা অত্যন্ত জরুরি